বুবলিয়াপুর কাছে গরু নাকি ছাগল? এত কমন প্রশ্ন, এটা কোরবানির ঈদে কিন্তু শুনতে খুব মজা লাগে, মানে শুনতে মজা লাগে না? যেটা হয় কোরবানি ঈদে আমি গরু এবং খাসি দুটোই কোরবানি দিচ্ছি, মানে এটা আবার একটু ডিটেইলস বলে দিলাম। বাহ, দুটো কোরবানি দিচ্ছি। হ্যাঁ, এটা মানে সকালে এটা উত্তরটা না হয়ে যদি বলে যে বুবলি, এটা রোশন বলবে, এটা না বুবলি আপু যদি বলতো। আচ্ছা, যেটা বলতে চাই মানে রোশন তুমি বলো, আমি আমি যেটা শুনতে চাচ্ছি রোশন এটা বলবে। রোশন বলো, তুমি গরু নাকি ছাগল? তুমি একটু খুশি করে দাও আমাদের। বুবলির মতোই আমি গরু ছাগল দুটোই করব, পরেরটা কাট করে দিলেই হবে। ঠিক আছে, এটাই শুনতে চায় সবাই, তাই না? মানে তুমিও দুটোই? হ্যাঁ, আমি আমিও দুটোই। গরু কিনতে হাটে গিয়েছিলে? না, যাও না কখনো? না, অনেকদিন থেকে যাওয়া হয় না, কারণ ঈদে তো হোমটাউনে ঈদ করি, তো এই জন্য আমি ঈদের আগের দিন যাই, আব্বু ঈদের দুদিন আগে গরু কিনে ফেলে, সেই জন্য যাওয়া হয় না। ওকে, বুঝতে পেরেছি। বাট যখন যেতে আর কি, তখন তো নায়ক মনে হয়েছিল না, এখন কি সেটা প্রত্যাশা চাপের জন্য যাও না, না কিসের জন্য যাও না? মানুষ চিনে ফেলবে, হুমড়ি খেয়ে পড়ে? না না, আসলে যেতে ইচ্ছে করে, গরু ছাগল হুমড়ি খেয়ে পড়ে বিষয়টা এরকম না, ওই যে টাইমিংটা ম্যাচ করে না, কারণ হোম টাউনে যদি এখানে করতাম তাহলে হয়তো আমি নিজেই যে কিনতাম। আর হ্যাঁ, গিয়েছি অনেকবারই, গিয়েছি ম্যাক্সিমাম টাইম। দেখা যায় কি, মানে গরু বাসার গেটের সামনে দাঁড়িয়ে অনেক সময় গরু কেনা হয়ে গেছে, মানে অনেক সময় দেখা যায় মানে বিক্রেতারা গরু নিয়ে যায়, তখন দাঁড় করিয়ে মানে গরু পছন্দ হলে যে কত বিক্রি হবে না হবে সেটা মানে দর কষাকষি করে ওই অন স্পটে কিনে ফেলে আর কি। ও, এটা আমার কাছে ইন্টারেস্টিং, কারণ একজন গরু কিনে এনে আবার সঙ্গে সঙ্গে বিক্রি করে দেয়? আমাদের বাসাটা একদম মেন রোডের পাশে, তো মানে আজকে অনেক নতুন তথ্য, মেন রোডের পাশে, তো তুমিও ও ভালো, ও ভালো হচ্ছে বিজনেসম্যান। হ্যাঁ, তাই না? মানে যে কিনে আনবে ওটার জন্য অপেক্ষা করে, আমার কাছে দিয়ে দেন, আমি হয়তো কিছু টাকারও বেশি দেন। আর ওটার জন্য কি অনেক সময় দেখা যায় যে এলাকায় তো আসলে সবাই চিনে, যার জন্য অনেক সময় অনেক বিক্রেতা গরু কেনার সময় বাসায় নক করে যায় যে এই গরুটা দেখতে পারেন, তো সেই সুবাদে অনেক সময় দেখা যায় যে গরুটা কেনা ইজি হয়ে যায় আর কি। বুঝতে পেরেছি। এরকম কোন এক্সপেরিয়েন্স আপু? তো আমার আমার যেটা হয়, আমি ছোটবেলায় শ্রাবণ আব্বুর সাথে তো আসলে মানে হয় না, যেটা যাওয়া হতো মানে তাও খুব মানে একদমই যে সব সময় যাচ্ছি তা না, হঠাৎ হঠাৎ করে হয়তো হাটে আব্বুর সাথে যেতাম। কিন্তু এখন যেটা হয়, আমার ওই যে রোশানের মতো একটা দুটো গরু দেখে মানে এটা আমার ভালো লাগে না। আমার মনে হয় যে আসলে বাসার যারা ছেলেরা বা বাবা বা যারাই যাচ্ছে, তারা যখনই হাটে যাচ্ছে আমি মানে আমি বলে দেই, বা আমার ছোট ভাই থেকে শুরু করে যারা পুরুষরা যাচ্ছে, হ্যাঁ আমি কালার বলে দিব, এবং দেশি গরু হতে হবে, মানে মানে অধিকাংশ সময় দেখা যায় যে লালটাই বেশি সবাই মেয়েরা লালই পছন্দ করি, আর দেশি গরু হতে হবে, মানে আমি কিছু রিকোয়ারমেন্টস বলে দিই এরকম এরকম, এবং ওটা থেকে দরকার হলে আমাকে ভিডিও কলে রাখবে। এটা কি ইন্টারেস্টিং ব্যাপার, অনেকগুলো গরু থেকে বাছাই করা। আর খাসির ব্যাপারটা তো ওটা মানে ওটাও আমি যদি এই যে এক্সাইটমেন্ট, এটা তো ছোটবেলার, এখন কি বীরের মধ্যে এক্সাইটমেন্ট থাকে যে গরু নিয়ে আসলে দেখতে যাওয়া, তার কাছে ছবি তোলা? বিশেষ করে অনেকগুলো গরুর মধ্যে বুবলি ভালো গরু চুজ করে, না দেশি গরু চুজ করে বলেছি। তো বীর আসলে ও তো এখন অল্প অল্প করে বুঝতে শিখছে সব কিছু মাশাআল্লাহ। তো ওকে নিয়ে আমি গত কোরবানি ঈদেও, যেমন গরু নিয়ে আসার পরে আছে না গরু বা খাসি, আমরা যখনই বাসার নিচে বেঁধে রাখছি বা ওদেরকে যখন টেক কেয়ার করে খাওয়ানো হচ্ছে, তখন ওকে নিয়ে নিয়ে যে দেখি ও আবার আদর করে দেয়। তারপর মানে আবার দেখা যায় ঈদের দিন সকালবেলা ওই কোরবানিটা ওকে আমি দেখাই না, মানে নিজেরই তো খুব মায়া লাগে আসলে, এটা আসলে বাচ্চাদেরকে তো স্পেশালি দেখতে হয় একদমই। সো ওই পশুর কোরবানির ব্যাপারটা আমি চাই না যে ও দেখুক, তবে ওই মায়াটা আমারও জন্মে যায়, কিছু করার নেই, যে আমাদের তো আসলে এটা ধর্মেরই একটা পার্ট। সো সেখান থেকে কিন্তু ওই থাকে না তিন চার দিন যখন ওর সাথে দেখে বুঝতে পেরেছি।